অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি 2019 ডিসেম্বর মাস ধনুরাশির কেমন যাবে, আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে 2019, অর্থাৎ বছরের শেষ মাস, এই নিয়ে আমি এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ শুনুন। প্রথম কথা, এই ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। প্রথম হচ্ছে শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে, রবি গ্রহ ধনুরাশিতে প্রবেশ করছে, মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং বুধ গ্রহ 5 তারিখে বৃশ্চিক রাশিতে এবং ডিসেম্বরের 25 তারিখে আপনার ধনুরাশিতে প্রবেশ করছে। এবং এই ধনুরাশিতে রবি 16 তারিখে ঢুকছে, প্রবেশ করছে, সেখানে বর্তমানে বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহ বিদ্যমান। এই ক্ষেত্রে ধনুরাশির কি প্রভাব পড়তে পারে, আমি এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। প্রথম কথা হচ্ছে, এই ধনুরাশির এবছর শেষ মাস, অর্থাৎ 2019 ডিসেম্বরের শেষ মাসে আর্থিক দিক অত্যাধিক শুভ দেখা যাচ্ছে এবং আপনার মাসের মিডিল, অর্থাৎ 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনাদের একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকাদের। এবং এই ধনুরাশির দেখা যাচ্ছে যে আপনাদের কথাবার্তা খুব মধুর হবে এবং আপনারা এই মাসে খুব চাতুর্যতার সঙ্গে কোনো কাজ হাসিল করে নিতে পারবেন এবং আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। যারা প্রেমজ ব্যাপারে লিপ্ত আছেন, অর্থাৎ প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন, তাদের এই মাসটা খুব ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের রোমান্সের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের পারিবারিক জীবনে একটু সমস্যা দেখা যাচ্ছে, কিছু মতান্তর হতে পারে আপনাদের পরিবারের লোকেদের ক্ষেত্রে এবং আপনারা আপনাদের গুরুজনদের দিকে একটু নজর রাখুন শরীরের দিকে। এবং যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলি, যারা টু হুইলার বা ফোর হুইলার চালাচ্ছেন, যানবাহন খুব সাবধানে চালাবেন, আপনাদের ছোটোখাটো চোটাঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে এই 2019 ডিসেম্বর মাসে। তো এই মাসে যারা বিদ্যার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আছেন, বিদ্যাক্ষেত্রের ব্যাপারে, এ মাসটা ওভারঅল শুভ দেখা যাচ্ছে এবং আপনারা আপনাদের রাশির উপরে যেহেতু বৃহস্পতি বিদ্যমান, সেক্ষেত্রে আপনাদের অনেক দিক থেকে সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সকল দিক থেকে কোনো সাপোর্ট, কোনো ভালো কাজের ক্ষেত্রে সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন। এরপরে বলি ধনুরাশি, যারা বয়স্ক লোকরা আছেন তাদের ব্যথাজনিত একটু প্রবলেম দেখা যেতে পারে, অর্থাৎ লোয়ার পোর্শনে একটু পেন দেখা যেতে পারে এবং যারা বিবাহের ব্যাপারে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই বিবাহের দিকটা আপনাদের শুভ, আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনাদের কানেকশান আসবে। এরপরে বলি ধনুরাশি, যারা বিজনেস ক্ষেত্রে আছেন তারা একটু সাবধানে বিজনেসে পদক্ষেপ নেবেন বা কোনো বিজনেস যারা সাজেশন দেয়, অর্থাৎ বিজনেসের যাদের সাজেশন দেয় তাদের কাছ থেকে একটু সাজেশন নিয়ে আপনারা বিজনেসে ইনভেস্টমেন্ট করুন। এই মাসে আপনারা চট করে কাউকে টাকা ধার দিবেন না এবং আপনাদের যা ঋণ আছে এই মাসে অবশ্যই ঋণ পরিশোধ করার লক্ষ্য দেখা যাচ্ছে।
এই ধনুরাশির অত্যাধিক যেমন শুভ, যেমন আয় ভাবটা আপনাদের অত্যাধিক ভালো, তেমনি পাশাপাশি আপনাদের ব্যয়ের দিকটাও লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য আপনারা ব্যয়ের দিকটা অর্থাৎ খরচের পাশাপাশি আপনাদের ইনকামের পাশাপাশি আপনাদের খরচটাও বৃদ্ধি পাবে। তো এই সময়টা আপনারা একটু কেয়ারফুল চলবেন। যারা সন্তানের ব্যাপারে চিন্তাভাবনা করছেন, সে সকল ক্ষেত্রে আপনারা সন্তানের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। আপনাদের সন্তান লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। তো এই সময় আপনাদের ওভারঅল শুভ দেখা যাচ্ছে। তো আপনারা যারা ধনুরাশির জাতক বা জাতিকারা আছেন, তারা এই ডিসেম্বর মাসে সূর্য প্রণাম করুন, এবং সূর্য প্রণাম করার পর আপনারা কোনো কাজে প্রতিদিন বের হন, দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে ডিসেম্বর 2019 কেমন যাবে ধনুরাশি জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকে।